পূজোর আর মাত্র 15 দিন বাকি। কিন্তু তার আগেই যে গুপ্ত দুর্গালয়ের সোনার দুর্গামূর্তি চুরি গেল, কে নিল এই সোনার দুর্গামূর্তি, কোথায় বা গেল, আদিও কি এটা পাওয়া যাবে?
দেখ দিদি, বাপের কথায় না তুই কিছু মনে করিস না। তুই তো জানিস বাপি ওই রকমই, সব সময় খালি রাগারাগি করে, কিন্তু আমরা সবাই জানি তুই কত ভালো মেয়ে। যাই হোক, ছাড় তো এখন সব কথা। এবার দেখ মন্দাকে নিয়ে কেন ফোন করেছিল। দাঁড়াছিলাম, দেখছি মন্দাকিনী আবার আমাকে এখন কেন ফোন করলো, কে জানে কি হয়েছে। বিয়াস, সর্বনাশ হয়ে গেছে। আমাদের বাড়ির যে দুর্গা মূর্তি ছিল সেটি চুরি গেছে। ওই যে আমার ঠাকুরদার, ঠাকুরদার আমলের দুর্গা মূর্তি, তুই একটু শিগগিরই এসে দেখে যা। কিরে মন্দাকিনী, আরে তোর ঠাকুরদা ঠাকুরদা সেই পুরনো দুর্গা মূর্তিটা, মানে ওই দুর্গা সোনার দুর্গা মূর্তিটা চুরি গেছে। ছিলাম দিভাইকে ডাকে, আমাদের এক্ষুনি যেতে হবে মন্দাকিনীদের বাড়ি। আরে মন্দাকিনী, ঠাকুরদা ঠাকুরদা যে সোনার দুর্গা মূর্তিটা ছিল না, আরে ওই দুর্গা মূর্তিটা ওটা নাকি চুরি গেছে। ওর মা খুব কান্নাকাটি করছে আমার মনে হয়, কারণ কাকিমার ওটা খুব প্রিয় ছিল। তাড়াতাড়ি কর, আমাদের যেতে হবে। হ্যাঁ দিদি, তৈরি হচ্ছি। দি ভাই তাড়াতাড়ি তৈরি হও, মন্দাকিনীদের বাড়ি যেতে হবে দুর্গা মূর্তি খুঁজতে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? বাপি আমরা তো মন্দিরে যাচ্ছি। কিন্তু এখন তো সব মন্দিরই বন্ধ, অসভ্য মেয়ে, নিচে কথা বলার জায়গা পাও না, বাবাকে মিথ্যে কথা বলা হচ্ছে। সত্যিটা বললে তুমি আমাদের বেরোতে দেবে তো বাপি? আমরা মন্দাকিনীর বাড়িতে যাচ্ছি, ওর বাড়িতে সোনার দুর্গা মূর্তি চুরি গেছে, তাই খুঁজতে। ও আবার তোমাদের গোয়েন্দা গিরি, ঠ্যাং ভেঙে দেখে দেব, অসভ্য মেয়ে, কোথাও যাবে না। দাদা, ওতে বেরোতে বারণ করো, আজকালকার ছেলে মেয়েদের কোনো বিশ্বাস নেই, কে জানে মিথ্যে বলে কোথায় যে চসতে গেল। বাপি মনি, তোমরা যা ইচ্ছে তাই বলো, আমি চললাম। মন্দাকিনী বিপদে পড়েছে তাই আমাদের দেখেছে, আমি তোমাদের কোনো কথা শুনব না। মা আমি চললাম। সাবধানে যা, রাস্তাটা দেখে যা, তুই ঘুরে যাচ্ছিস তো সাবধানে যাস তোরা, ঠিক আছে? বাই। যাচ্ছি বাপি। মনি তোমরা প্লিজ আমাদের যেতে দাও, প্লিজ। এখন যদি মন্দাকিনী দিদি বিপদে না পড়তো আমরা কি যেতাম বলো? প্লিজ যেতে দাও। আসছি। ভালো আছিস? আরে আগে দেখা কোথায় ছিল দুর্গা মূর্তিটা, যেখান থেকে সেটা চুরি গেছে। আম্মি মমকে ডাকো, বলো চেলাচামুন্ডারা এসে গেছে একটু জল আনতে। এখন ঘোল কে মানাবে মিনু? ওফ ঠাম্মি, ঘোল না গো, জল জল, তুমি মমকে ডাকো। জল কে নন? ঠাম্মি গো, ডন নয়, মম মম। উফ, এই ভুলটা আমাকে পাগল করে দেবে। তোমরা ভেতরে আসো, এই যে আমাদের ঘর, এই ঘর থেকে মূর্তি চুরি গেছে। থেকেই বাড়ির বউ হয়ে এসেছি, সেই বছর থেকেই দেখি এই সোনার দুর্গা মূর্তিতেই আমাদের বাড়িতে দুর্গা পুজো হয়। আমরা বড় নিষ্ঠা করে দুর্গা পুজো করি মা, আর মেজেরও ভারী প্রিয় দুর্গা মূর্তিটা, তোমরা দয়া করে খুঁজে দাও। আচ্ছা কাকিমা, তোমরা কখন জানতে পারলে গো যে দুর্গা মূর্তিটা ওই সিন্দুকটার ভেতর নেই?
বাড়িটা কবে চুরি গেছে তা তো বলতে পারবো না বাপু। তবে কাল যখন আমি আর বর্দি ভাই মূর্তিটা বার করতে গেছিলাম সিন্দুক থেকে পলিশ করাতে দেবো বলে, তখন দেখি মূর্তি উধাও, মূর্তি সিন্দুকে নেই। আচ্ছা আপনাদের একটা কথা জিজ্ঞেস করছি, বলছিলাম যে আপনারা এই সোনা দুর্গা মূর্তিটা যেটা আপনাদের ঠাকুরদার ঠাকুরদার আমলের দুর্গা মূর্তি, আপনাদের বংশের ঐতিহ্য, তো ওটা আপনারা লাস্ট কবে দেখেছিলেন? কত বছর পূজোর সময়? আপনাদের কি মনে হয় মূর্তিটা কে চুরি করেছে, বাইরের কেউ নাকি বাড়ির? দেখো চাবি তো সর্বদা বড় বৌদির অঞ্চলেই থাকে, চোর কি করে পাবে চাবি? আপনারা কি কাউকে সন্দেহ করছেন? ঝিলা দিভাই এদিকে একটু শান্ত। হ্যাঁ এটা তো সিগনেচার পারফিউমেরই গন্ধ, আমি এই গন্ধটা খুব ভালোভাবে চিনি। আরে তোদের মনে নেই আমাদের বাপি এটাকে ব্যবহার করতো? হ্যাঁ তাই তো, এটা তো শুধু সিগনেচার পারফিউমেরই গন্ধ লাগছে। সিগনেচার পারফিউম? আরে দূর বাবা, তুই তো ভুলে যাচ্ছিস। ইয়াস ছিলাম, আমাদের বাপি তো সেটা ইউজ করে, এই সিগনেচার পারফিউমটা তো আমাদের বাপি ইউজ করে। ছিলাম তুই এক কাজ কর, এই ঘরটা কিন্তু সার্চ কর, আমি আর দিভাই বরঞ্চ অন্যদের ঘরগুলো একবার সার্চ করে নিই, কেমন? হ্যাঁ হ্যাঁ আমি কাকুর ঘরটাই সার্চ করছি। কাকিমা আলমারির চাবিটা একটু দেবে প্লিজ। চাবি চাবিটা আমার কাছে নেই, সেটা তোমাদের কাকুর কাছে থাকে, আমি চাবিতে হাত দিই না, আমার সবশেষ বর্দি ভাইয়ের ঘরে থাকে। সে কি চাবিটা যে আমার অফিসে পড়ে আছে? কি চাবি নেই? চাবি যখন নেই তখন আর কি করা যাবে, আমার চুলের পিন দিয়েই খুলতে হবে। দাঁড়াও এই নাও চাবি। ধন্যবাদ কাকু। এটা কিসের খাতা দেখি তো? এটা তো কাকুর ব্যবসার খাতা বলে মনে হচ্ছে। কাকু মোট 20 লাখ টাকা ব্যবসায় ধার নিয়েছে, আর 40 লাখ টাকা ক্ষতি হয়েছে ব্যবসায়। দেখি তো আর কিছু পাওয়া যায় কিনা। এটা আবার কি? এটা কিসের বাক্স? এটা তো একটা সোনার দোকানের রেসিপ্ট। এই দোকানটা থেকে কাকু 80 লাখ টাকা পেয়েছে।
মন্দা, এদিকে একটু শোন তো। বিয়াস ডাকছিলি, বল কেন? আচ্ছা মন্দা, একটা কথা বল তো, তোদের বাড়িতে সিগনেচার পারফিউম কে কে ইউজ করে? বাপি, কেন রে? না, এমনি। মন্দা দেখ, কিছু ক্লু তো পাওয়া গেছে। আমি কাল আবার আসবো, কেমন? তারপর আশা করছি কালকের মধ্যে চোখকে ধরা করবো। ঠিক আছে, আজ বলছো আসি, কেমন? সবজনে থাকিস। আশা করছি কালকের মধ্যে এর একটা না একটা সমাধান নিশ্চয়ই হবে। টাটা, আসছি। আচ্ছা ঝিলাম, একটা কথা বলতো, তোর কী মনে হয় এই চুরিটা কে করেছে? বাড়ির লোক নাকি বাইরে থেকে চোর এসে এই চুরিটা করে নিয়ে গেছে? আমার আমার তো মনে হচ্ছে ওই বাড়িরই একজন, আর ক্লুও তো তাই বলছে। আচ্ছা, আমার যাকে সন্দেহ হচ্ছে তোর তাকে সন্দেহ হচ্ছে না তো? ওই পারফিউমের গন্ধটাই আমার সব থেকে বেশি সন্দেহজনক লাগছে। আচ্ছা, তুই কাকে সন্দেহ করছিস বলতো? ঝেলাম বিয়াস, কি রে এখনো তোরা ঘুমাতে যাসনি? কালকে তো আমার মন্দাকিনী বাড়ি যেতে হয়। যা এক্ষুনি সব চটপট সব। হ্যাঁ দি ভাই, শুচ্ছি। গুড নাইট। ঠিক আছে দিদি ভাই, ঘুমোতে যাচ্ছি তো। কে চোর তোমরা জানতে পেরেছো? সমস্ত প্রমাণ ও নথি অনুযায়ী চোরকে তা আমরা খুঁজে পেয়ে গেছি। আর চোর কিন্তু কোনো বাইরের লোক নয়, চোর কিন্তু এই বাড়িরই একজন। বুঝলে কাকু? সে কি মা, তোমরা পুলিশে খবর দিও না, এতে আমাদের বাড়িরই অসম্মান হবে। আমরা জানি কাকু, সেই জন্যই আমরা কোনো পুলিশে খবর দিইনি এখনো। চোরের নাম বলার আগে আমি আপনাদের একজনের সঙ্গে পরিচয় করাতে চাই, একটু দাঁড়ান। সঞ্জয় দা, একটু শোনো তো। হ্যাঁ দিদিমণি। আচ্ছা কাকু, ইনি তো আপনাদের পারিবারিক শেখরা, মানে এনাকে দিয়ে তো আপনি আপনাদের বাড়ির সকলের গয়নাগাটি গড়ান, তাই না? হ্যাঁ হ্যাঁ, ইনি তো সঞ্জয় দা, ইনি তো আমাদের পারিবারিক শেখরা, যে আমাদের পরিবারের সবার গয়না গড়ে। আপনারা জানেন সঞ্জয় দাই বলেছেন আপনাদের মধ্যেই একজন তার কাছে নিয়ে গিয়েছিল ওই সোনার দুর্গা মূর্তিটা বিক্রি করার জন্য। সে কি কথা কাকু, তোমার তো অনেক ধার বাজারে। আচ্ছা, তুমি সেসব শোধ করলে কি করে? কে বললো আমি সব শোধ করেছি? আপনার হিসাবের খাতেই এই কথা বলেছে। আর আপনি কি বিক্রি করে ঠিক 80 লাখ টাকা পেয়েছেন শুনি? সঞ্জয়দার কাছেই তো আপনি কিছু একটা বিক্রি করতে নিয়ে গেছিলেন, তার তো রিসিপ্ট আপনার ঘরের আলমারিতেই আছে, তাই না কাকু? কি আমি? আপনি তো সঞ্জয়দাই নিজের মুখে সব আমাদের কাছে স্বীকার করেছে, আর তার সমস্ত টেপ রেকর্ডিং এই ফোনে আমার করা আছে, চাইলে শোনাতেও পারি, আমার কোনো প্রবলেম নেই। আর এই বাড়িতে আপনি তো একমাত্র সিগনেচার পারফিউম ইউজ করেন, তাই না? বাবুই আমার কাছে দুর্গা মূর্তিটা নিয়ে এসেছিল। হ্যাঁ, আর আমরা তো ওই সিগনেচার পারফিউমের গন্ধটা সিন্দুক থেকেই প্রথম পেয়েছি।
এর মানে কি তোমরা কি তোমাদের কাকুকে সন্দেহ করছো? না না, উনি এ কাজ করবেন কি করে? আরো মূল্যবান জিনিসটাই বা কি, যেটা বিক্রি করে উনি সঞ্জয় দার থেকে টাকা পাবেন? তোমরা একটু ঠিক করে বলো না, কিছুই তো বুঝতে পারছি না। মা, তোমরা কি জানো ওই মূল্যবান জিনিসটা কি যেটা কাকু বিক্রি করে 80 লাখ টাকা পেয়েছে? সেটা হচ্ছে তোমাদের বাড়ির সোনা দুর্গা মূর্তিটা, যেটা বিক্রি করে কাকু 80 লাখ টাকাটা পেয়েছে। এবং তার প্রমাণ হচ্ছে রিসিপ্টটা, যেটা কাকুর আলমারিতে এখনো আছে, আর সঞ্জয় দার নিজে, আর এই টেপ রেকর্ডিং, যেটা আমার এই ফোনে করা আছে। হ্যাঁ, আমি এই কাজ করেছি, না করলে যে আমরা পথে বসতাম। ছি, এই বলে তুমি চুরি করবে? একটু লজ্জা হলো না? দরকার পড়লে আমি আমার গয়না বেচে টাকা দিতাম। কাকিমা, তুমি জানো কাকু যা যা ধার ছিল সব কিছুই কাকু শোধ করেছে এই দুর্গা মূর্তিটা বিক্রি করে। কাকিমা, ওই দুর্গা মূর্তিটা না আর পাওয়া যাবে না, কারণ অলরেডি ওটা অনেকদিন আগেই কাকু বিক্রি করে ফেলেছে, আর সঞ্জয়দা ওটা অনেকদিন আগেই গলিয়ে অন্য গয়নাও ভরে ফেলেছে। ওটা আর পাওয়া যাবে না কাকিমা, তুমি মন খারাপ করো না। আর কাকুর কিছু করাও তো ছিল না, বলো কি করতো কাকু? এত ধার ছিল বাজারে, কি করে শোধ করতো? ছেড়ে দেবো কাকিমা, ওটা আর পাওয়া যাবে না। মন্দা, এবার আমরা আসি কেমন? আমাদের তো কাজ শেষ, এবার আমরা চলি আসি, পুজোটা ভালো করে তোরা কাটাস। আসছি কাকিমা, সবাই সাবধানে থেকো। এই জিলাম, আয়। দিদি, তুই যাবি তো? আয়। থ্যাংকস রে উপকারের জন্য, আমি ভাবতে পারিনি যে বাপি এইভাবে চুরি করবে। অবশ্য বাপি কি বা করতো বল, চুরি না করলে যে উপায় ছিল না তার। ঠিক আছে, থ্যাংক ইউ রে তোদের সবাইকে, আবার আসিস আমাদের বাড়িতে দুর্গাপূজাতে, কেমন? হ্যাঁ বিয়াস, এবার তো যেতেই হবে, চল। Oh, my God.
शिरोदि निवासिनि विष्णु विलासिनि विष्णुमुते